এরা খতম আল্লাহু আলা কুলুবিহিমের মিজদাক, এদের অন্তরের বাল ফিউজ হয়ে গেছে, এদের অন্তর দৃষ্টি মরে গেছে, এদেরকে হাজার বার বুঝাবার পরও তারা বুঝতে চাইবে না। আমরা তাদের জন্য হেদায়েতের দোয়াও করি। যেই মহামানব মাতৃগর্ভে থাকা অবস্থায় মায়ের জন্য কষ্টের কারণ হন না, তিনি রেসালাতের নবুয়ত আর পয়গম্বরের আসনে আসীন হওয়ার পর দুনিয়ার কোন শ্রেণী পেশার মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারেন না। আমি যখন মঞ্চে আসলাম নামাজ দাঁড়াবার আগ মুহূর্তে, বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান আর ইকামতের মধ্যবর্তী সময়ে জাতীয় সিরাত কমিটি বাংলাদেশের সভাপতি হযরত মাওলানা মুফতি ইমাদউদ্দিন দামাত বারাকাতুহুম বলছিলেন যে আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে চেনানো দরকার ওইভাবে চেনাতে পারিনি। যারা নবী আলাইহি সালাতু ওয়াসালামের সম্মানে আঘাত করে তারা না চেনার কারণে আঘাত করে। এই জন্য সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করা এটা আমাদের দায়িত্ব, এই দায়িত্ব পালনে আমাদেরও ঘাটতি আছে তিনি বলছিলেন। আমরাও স্বীকার করি আমাদের ঘাটতি আছে এবং এই ঘাটতি পূরণে আমরা চেষ্টাও চালিয়ে যাচ্ছি। আজকের এই সিরাতুন্নবী মহাসম্মেলন এই ঘাটতি পূরণের এই অংশ বলে আমি মনে করি। আজকের সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহাসম্মেলন আমাদের দায়িত্ব পালনের অংশ বলেই আমি মনে করি। আমরা সারা বাংলাদেশে এভাবে সভা সেমিনার সম্মেলন করে কিতাব লিখে বক্তব্যের মাধ্যমে আমরা দায়িত্ব পালন করব, কিন্তু এক শ্রেণীর পরাকপালই তো থাকবেই যারা শতবার চেনানোর পরেও তারা চিনতে চাইবে না। এরা খতম আল্লাহু আলা কুলুবিহিমের মিজদাক, এদের অন্তরের বাল ফিউজ হয়ে গেছে, এদের অন্তর দৃষ্টি মরে গেছে, এদেরকে হাজার বার বুঝাবার পরও তারা বুঝতে চাইবে না। আমরা তাদের জন্য হেদায়েতের দোয়াও করি, চেষ্টাও করব এবং তাদের জন্য হেদায়েতের দোয়া করব। হযরতুল আল্লাম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম আপনাদেরকে বলে গেলেন অনেক কথা সুন্দরভাবে সাবলীল উপস্থাপনার মধ্য দিয়ে তিনি আপনাদের কাছে পেশ করেছেন। একটি কথা তিনি বলেছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, ভূমিষ্ঠ হয়েছেন, পৃথিবীর আঙ্গিনায় শুভাগমন করেছেন। আমেনা বলছেন যে তিনি কোন রকম পেইন অনুভব করেননি, কোনো কষ্ট অনুভব করেননি বলে গেছেন। আমি যদি আরেকটু পেছনে যাই, হযরত আশেক ইলাহি মিরঠি রহমতুল্লাহ আলাই তিনি তারিখ ইসলামের মধ্যে লিখেছেন যে ছয় মাস পর্যন্ত আমেনা টেরেই পান নাই যে তিনি গর্ভবতী। ছয় মাস পর স্বপ্নে বলা হচ্ছে আমেনা তোমার পেটে তোমার গর্ভে খাইরুর রুসুল খাতামুল আম্বিয়া, তিনি পান। একজন নারী যখন কনসেপ্ট করে তখন নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়াই স্বাভাবিক। বমি হয়, রুচি থাকে না, দুর্বলতা অনুভব করে, ঘুম হয় না, নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট দেখা দেয় ব্যতিক্রম আমেনার ক্ষেত্রে। তিনি কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেননি। জন্মের সময় আমেনা কোনো পেইন অনুভব করেননি,
তাহলে ইতিহাস থেকে বেরিয়ে আসলো যেই মহামানব মাতৃগর্ভে থাকা অবস্থায় মায়ের জন্য কষ্টের কারণ হন না, তিনি রেসালাতের নবুয়ত আর পয়গম্বরের আসনে আসীন হওয়ার পর দুনিয়ার কোন শ্রেণী পেশার মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারেন না। রাখুন মহতারম হাজিরিন, শুধু কে এখানে দুধ পান করার জন্য হযরত হালিমা সাদিয়ার ওখানে যখন গেলেন, দুধ ভাই আব্দুল্লাহর জন্য এক পার্শ্ব রেখে দিলেন, আপনারা পাননি ইতিহাস? যেই বয়সে একজন নবজাতকের কোনো ফিলিংস থাকার কথা নয়, কোনো বোধ শক্তি কার্যকর হয় না, সেই বয়সটাতে যেই মহামানব ইনসাফের আদর্শ স্থাপন করেন, ইনসাফ কায়েম করেন, তিনি নবী পয়গম্বরের রসুল হওয়ার পরে দুনিয়াতে কিভাবে ইনসাফ কায়েম করেছেন এটা তো আমরা অনেক প্রমাণ দেখাতে পারব। যিনি সাধারণত যেই বয়সে বাচ্চাদের বোধ শক্তি কার্যকর হয় না ওই বয়সটাতে ইনসাফ কায়েম করেন, ইনি নবী রসুল হওয়ার পরে আরো বেশি ইনসাফ কায়েম করেছেন। এক্ষেত্রে কোনো সন্দেহ আছে? তো আমরা কিভাবে উপস্থাপন করব? পরিষ্কার কথা, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বুঝতে হবে। তিরমিজি শরীফের রওয়ায়েত, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমক্কা ফখরাজনা ইয়াওমান ফি বাদ নওয়াহি মক্কা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মক্কায় ছিলাম, অবস্থান করছিলাম। একদিন মক্কার কিছু রাস্তা দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হাঁটছিলাম, বিস্ময়ের সাথে দেখলাম, অবাক হয়ে দেখলাম, ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা কানা ইউসাল্লিমু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলন্ত অবস্থা আমি দেখলাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে এমন কোন পাহাড় এমন কোন বৃক্ষ সামনে পড়ল না যে পাহাড় আর বৃক্ষ সরদারে দো জাহান সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের হাদিয়া পেশ করল না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলল না। এইভাবে একটার পর একটা যদি রেওয়ায়েত আনা যায় অনেক সময় লাগে। পাহাড় চিনল, গাছ চিনল, হরিণ চিনল, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ চিনল, আবু জেহেলের মুষ্টির ভিতরে লুকানো কঙ্করগুলো চিনল, চাঁদ চিনল, সূর্য চিনল, এত সব মানুষ না হয়েও তারা চিনল। যারা চিনবে না বুঝাবার পরও যারা বুঝবে না তাদেরকে পড়া কপালি আর মস্তিষ্ক বিকৃত বলা ছাড়া আমাদের সামনে আর কোনো অপশন থাকে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যেহেতু দুইজন মেহমান আসছেন, কথা বলার সময় নাই, খুব শর্টলি আলোচনা শেষ করা। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত নবীদের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস তারা নিষ্পাপ, তারা নবুয়ত লাভের আগেও নবুয়ত লাভের পরে। ইসমতে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের এই মাসআলা অনেক লম্বা সময় নিয়ে বুঝাতে হয়, বুঝতে হয়, সময় নাই। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ এই আকীদার আলোকে, অতএব কারো অধিকার নাই আল্লাহর নবীর ব্যাপারে নেগেটিভ কোনো মন্তব্য করার। কেন নিষ্পাপ? কারণ নম্বর এক, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালামের জাসাদে আত্তরে তাদের দেহে মাটির যে
উপাদান রয়েছে সেই উপাদানের অধিকাংশটাই জান্নাত থেকে কালেক্টেড সংগৃহীত স্বাভাবিক কারণে তাদের কোনো অন্যায়ের দিকে তাদের খেয়াল যেহেন ঝুঁকতেই পারে না কারণ নাম্বার টু আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কে রব্বুল আলামিন এমন মেন্টালিটি মেজাজ আর মানসিকতা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন যেটা কোন মুহূর্তের জন্য কোন নবী মানসায়ে খোদাবন্দির খেলাফ পা ফেলতে পারেন না মেজাজটাই আল্লাহ ওই রকম তৈরি করে কারণ নম্বর তিন তাদেরকে আল্লাহ পাক নিগরানি করেন সারাক্ষণ আল্লাহর কুদরতি হেফাজতে তারা থাকেন কারণ নম্বর চার আল্লাহ তাদেরকে প্রেরণ করেছেন কাকে নবী বানাতে হবে কাকে রসুল বানাতে হবে এই জ্ঞান সবচেয়ে বেশি সৃষ্টিকর্তা আল্লাহ সুতরাং আল্লাহ যাকে নবুয়তের পয়গম্বরি আর রেসালতের কুরসি দান করবেন তিনি পৃথিবীতে এসে কোন অন্যায় কাজে জড়িয়ে যাবেন যদি এমনটা হয় বেমনটা হওয়ার 1% পসিবিলিটি সম্ভাবনা জাগ্রত হয় তাহলে প্রকার অন্তরে আরেক জায়গায় ধাক্কা লাগে সেটা হলো আল্লাহর নির্বাচন ভুল যা কখনোই হতে পারে না পৃথিবী উল্টে যেতে পারে সাগর সমুদ্র শুকে যেতে পারে পাহাড় সরে যেতে পারে পসিবল সম্ভব কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের নবী আর পয়গম্বর আর রসূল নির্বাচন ভুল হতে পারে না 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 সূরা আনামের একটু আয়াত টুকরা পড়েছি তৎকালীন কাফের মুশরিকরা কোন আয়াত কোন নিদর্শন নাজিল হওয়ার পরে আয়েশা কইতো আমগো কাছে এরকম ওহি আইতই বলে আমরা মানবো না বলে মানবো না আল্লাহ কয় নবুয়ত পয়গম্বরের রিসালত এটা কি মামার বাড়ির মোয়া যে চাইলেই পাওয়া যায় আমি জানি এই কুরসি কার হাওলা করতে আল্লাহু আলামু হাইসু ইয়াজালু রিসালাতা আমি জানি জানি না খুব ভালো করে জানি রিসালাতের এই আমানত রিসালাতের এই পথ রিসালাতের এই ওহদা কাকে দিতে হবে আমি জানি বলেন আল্লাহর নির্বাচন ভুল হতে পারে সুতরাং যদি আমি মেনে নেই যদি 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 লাউ ফরজা যে কোন নবী কোন অন্যায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে এটা আল্লাহ জানতেন না আল্লাহর নির্বাচন ভুল হতে পারে না এই জন্য সংক্ষেপ বক্তব্য লম্বা করার সময় নাই একটু হাদিসেরও অংশ বিশেষ পড়ছে হাদিস শরীফের সেই অংশ বিশেষ টেনে ফিনিশিং দিয়ে আমি উঠে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে আছেন বুখারি শরীফের রওয়ায়েত মুসলিম শরীফের ইতিকাফে থাকা অবস্থায় আম্মা জান হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন দেখা করবার জন্য নবী আলাইহিস সালাম আম্মা জানের সঙ্গে কথা বলছেন এমত অবস্থায় দুইজন সাহাবী দূর থেকে আসতেছেন মনে হচ্ছে যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসতেছেন নবী আলাইহিস সালাম ওই দুইজনকে দেখতেছেন ফলো করতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন হঠাৎ ওই দুইজন সাহাবী রাস্তা পরিবর্তন করে আরেক দিকে হাঁটা শুরু করলেন বিষয়টা নবী আলাইহিস সালামকে ভাবিয়ে তুললো ব্যাপারটা কি এরা তো আসতেছে আমি মনে করতেছি আমার কাছে তারা আরেক দিকে যাওয়া শুরু করলো কেন না জানি আমার সম্পর্কে শয়তান তাদেরকে মিসগাইড করতেছে বিভ্রান্ত করতেছে কোনো খারাপ ধারণা ঢুকাই দিচ্ছে এমনটা যদি হয় তাহলে তো সর্বনাশ এই বিষয়টা ভেবে নবী আলাইহিস সালাম ওই দুইজন সাহাবীকে ডাকলেন এক নাম ধরে কই যাও আমার সামনে আস সর্বরে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে ওই দুই সাহাবী আবার ফিরে এসে নবী আলাইহিস সালামের সামনে দাঁড়ালো দাঁড়াবার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতে পারতেন কি ব্যাপার ওই দিকে যাচ্ছ কেন ভাবলাম তো আমার কাছে আসতেছো আবার আরেক দিকে টার্ন নিলে কেন কোনো প্রশ্ন করেন নাই তারা আশা মাত্রই বলতেছেন হাজিহি সাফিয়া পরিচয় ক্লিয়ার করতেছেন হাজিহি সাফিয়া
আমি যে নারীর সঙ্গে কথা বলছি সেই নারী অন্য কেউ নয়, আমার স্ত্রী সফিয়া, আমি তার সাথে কথা বলছি। এইভাবে পরিচয় ক্লিয়ার করার পরে ওই দুইজন সাহাবি বলে উঠলেন জোরে, ফাকালা সুবহানাল্লাহ। তারা জোরে সুবহানাল্লাহ বলে উঠলেন। মুহাদ্দিসিনে কেরাম জোরে সুবহানাল্লাহ বলার তাৎপর্য লেখেন যে তারা বুঝাতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ এটা পরিচয় দেওয়ার দরকার কি? কোনো তো প্রয়োজন নাই, আমরা কি আপনার সম্পর্কে থোড়াই কোনো খারাপ চিন্তা করব? তখন নবী আলাইহিস সালাম বলছেন, যখন তোমরা ওইদিকে হাঁটা শুরু করলা তখন আমি ভয় পেয়েছি, ইন্নি খাশিত আন ইয়াকযিফা ফী কুলুবিকুম, শয়তান তোমাদের কলবের মধ্যে কোনো খারাপ কিছু ঢুকাই দিল কিনা এটা আমি ভয় পেয়ে গেছি। এই জন্য ডেকে ক্লিয়ার, তোমরা এত বড় কথা বলিও না, যদি এই খতরা ঠিক হয় অর্থাৎ আমার এই আশঙ্কা ঠিক হয়, আমার সম্পর্কে যদি কোনো খারাপ কিছু ঢুকাই দেয় আর তোমরা সেটাকে অন্তরে জায়গা দাও, তাহলে ইসলাম আর ঈমান থেকে ওইভাবে বেরিয়ে যাবে যেইভাবে আটার খামির থেকে লম্বা চুল টান দিলে শুধু চুল বের হয়, আটার কোনো আসর থাকে না চুলে। আমার সম্পর্কে এরকম খারাপ ধারণা করলে ওই রকম ঈমান থেকে ইসলাম থেকে বেরিয়ে যাবা, ঈমান আর ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকবে না। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজত দরকার, তার সম্মান মর্যাদার হেফাজত দরকার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের নিরাপত্তা দরকার। জানি না হঠাৎ কার মাথা নষ্ট হয়, আজকে অমুক কালকে অমুক তারপরে অমুক একটার পর একটা, আমি মনে করি এগুলোর পিছনে কোনো পরিকল্পনাও থাকতে পারে। পরিষ্কার কথা, সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন থেকে যে জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর ইজ্জতের উপরে কোনো আঘাত এদেশের তাওহীদি জনতা কখনোই বরদাস্ত করবে না। আল্লাহ আমাদেরকে এই সিরাত সম্মেলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমাদেরকে আরো সচেতন হওয়ার তৌফিক দান করেন এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবার তৌফিক দান করেন। বুজুর্গানে দিন এবং হযরত উলামায়ে কেরামের তশরীফ আওয়ারি আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।